তো হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য অংশীদারি কারবার চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট অঙ্ক এনেছি। এরকম ধরনের অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় পড়ার খুবই বেশি চান্স আছে এই 2024 সালে। তাহলে অঙ্কটি আমি প্রথমে তোমাদের পড়ে শোনাচ্ছি। কুমার টুলির তিনজন মৃৎশিল্প একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 10,000 টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি এত টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে ও বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে এতদিন তারা কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে এত টাকা। কে কত টাকা পেয়েছেন? চলো তাহলে অঙ্কটি করে নিই। মোট লাভ তাহলে মোট লাভ সমান এই যো এইটি হচ্ছে মোট লাভ এইটি হচ্ছে মোট লাভ হয়েছে তাহলে মোট লাভ সমান 1,000 নয়, 13,900 এত টাকা। তাহলে এত টাকা মোট লাভ হয়েছে। তাহলে ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পর প্রকৃত লাভ তাহলে ব্যাংকের কিস্তি মেটানোর পর প্রকৃত লাভ তাহলে এত টাকা থেকে ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পর প্রকৃত লাভ হয়। তাহলে ব্যাংকের কিস্তি কত ছিল তার থেকে তাহলে প্রথমে আমরা এই টাকাটা নিকেলি, হচ্ছে মোট লাভ কত হয়েছিল এত মাইনাস ব্যাংকের কিস্তি। তাহলে ব্যাংকের কিস্তি কত ছিল? এটি হচ্ছে ব্যাংকের কিস্তি। তাহলে মোট লাভ মাইনাস ব্যাংকের কিস্তি, তাহলে আমরা হচ্ছে ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পর প্রকৃত লাভটি পেয়ে যাব। তাহলে ব্যাংকের কিস্তি কত? এইটা থেকে এটা মাইনাস করলে 0,0,1,1,1 তাহলে এইটি হচ্ছে আমাদের প্রকৃত লাভ। তাহলে প্রকৃত লাভটিকে আমরা যদি অর্ধেক করে নিই তাহলে কত টাকা হবে? প্রকৃত লাভটাকে যদি আমরা অর্ধেক করে নিই তাহলে প্রকৃত লাভের অর্ধেক প্রকৃত লাভের অর্ধেক তাহলে বন্ধুরা তোমরা জানো অর্ধেক করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এইটিকে প্রকৃত লাভটিকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে প্রকৃত লাভটিকে আমরা 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, এত বাই 2 টাকা। তাহলে এটিকে 2 দিয়ে ভাগ করলে কত টাকা হবে? এত বাই এত টাকা। তাহলে এটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে নিই তাহলে 5,5,5,00 টাকা, 55,000। তাহলে আমরা প্রকৃত লাভের অর্ধেক করে নিলাম, অর্ধেক করে আমরা এই উত্তরটি পেলাম। তাহলে চুক্তি অনুযায়ী অর্ধেক লাভ সমান ভাগে ভাগ কর ভাগ হবে। তাই চুক্তি অনুযায়ী দাঁড়া আমি লিখে দিচ্ছি, চুক্তি অনুযায়ী অর্ধেক লাভ সমান ভাগে ভাগ হবে। এদের বন্ধুদের মধ্যে এটি চুক্তি ছিল যে অর্ধেক যে লাভটি হবে সেটি তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। তিনজন বা কজন আছে? তো তিনজনই জন, তাই এদের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে সমান ভাগে ভাগ হলে কি হবে? তিনজন শিল্পী প্রত্যেকে কত করে পাবে? তাহলে তিনজন শিল্পী প্রত্যেকে পাবে
তাহলে তিনজন শিল্পী প্রত্যেকে কত করে পাবে এদিকে বার করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে তাহলে অর্ধেকটিকে তারা তিনজনে ভাগ করবে, তাহলে অর্ধেকটিকে তিন দিয়ে আমরা ডিভাইডেড করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো তিনজনে কত টাকা করে পাবে। তাহলে এটিকে আমরা দুই দিয়ে, দুই নয় তিনজন আছে, তিন দিয়ে ভাগ করে দেবো, এত টাকা সমান এটিকে তিন দিয়ে ভাগ করলে আমরা এটি পাবো। তোমরা করে দেখে নিবে, তাহলে বাকি অর্ধেক কার জিত দিনের অনুপাত ভাগ হবে। এখানে লেখা আছে কোশ্চেনে অনুপাতে ও বাকি অর্ধেকে সমান ভাগ করে নেবে অনুপাতে। তাহলে আমরা এটিকে এবারে বার করে নিই বাকি অর্ধেক কাজটা, তাহলে বাকি অর্ধেক কাজে দিনের অনুপাতে ভাগ হবে, অনুপাতে ভাগ হবে। তাহলে এখানে কজন মিশ্র শিল্প ছিল, তিনজন, তাহলে তিনজন তিনজন মৃৎশিল্প বা শিল্পীর কাজের দিনের অনুপাত, তিনজন মৃৎশিল্পের কাজের দিনের অনুপাত সমান সমান 300, এখানে বলে দেওয়া আছে কোশ্চেনে বন্ধুরা 300:275:350। তাহলে এইটি হচ্ছে তিনজনে, তাহলে এটিকে আমরা প্রথমে ছোট করে নিই 12:11:14, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে অতএব মোট অনুপাত কত হচ্ছে, মোট অনুপাত সমান, মোট অনুপাত তাহলে এই তিনটিকে আমরা যোগ করে দেবো, তাহলে আমরা মোট অনুপাতটি পেয়ে যাব। তাহলে এই তিনটিকে আমরা যোগ করলে কত পাবো, তোমরা যোগ করে এখানে বন্ধুরা দেখিয়ে দিবে, আমি একবারে উত্তরটি লিখে দিচ্ছি, তোমরা এটি প্লাস প্লাস করে যোগ করে দেখিয়ে দিবে। অতএব প্রথমজন মৃত শিল্পীর প্রাপ্য লভ্যাংশ, মানে তিনজনে টাকাটা ভাগ করে দেওয়ার পর প্রথমজন কত টাকা মানে লাভ হলো এই ব্যবসাটা থেকে, প্রাপ্য লভ্যাংশ তিনি তাহলে মানে তার কত টাকা তিনি পাবেন লাভ হিসেবে, তাহলে 12/2 এটিকে টোটাল যোগ করলে, তাহলে প্রথম ব্যক্তি এতদিন কাজ করেছিল, তাহলে 80/37 × 5/5, হ্যাঁ মানে হাফ হাফ প্লাস এটিকে কি হচ্ছে আপনার অর্ধেক, অর্ধেকটাকে ভাগ করে আমরা যেটি পেয়েছিলাম তিন দিয়ে, তিনজন ব্যক্তিকে তাহলে সবাই কত টাকা করে পাবে সেটি আমরা লিখে দিচ্ছি। এটা হচ্ছে 18,500, ঠিক আছে, এখানে আমি জায়গা নাই তাই আমি এইভাবে লিখতে বাধ্য হলাম। তাহলে দ্বিতীয় জন মৃৎশিল্পের প্রাপ্য লভ্যাংশ কত হবে, দ্বিতীয় জন মৃৎশিল্পীর প্রাপ্য লভ্যাংশ সমান কত হবে, 11/37 × এটা প্লাস 18,500, ঠিক আছে, / 18,500। তোমরা টোটালগুলো নিজেরা করে নেবে, আমি এটি আর করে দেখাচ্ছি না, এটি তোমাদের কাজ, করে উত্তরে আমাকে জানাবে। তৃতীয় জন মৃৎশিল্পীর প্রাপ্য লভ্যাংশ কত, 14/37, তিনি 14 দিন কাজ করেছিলেন,
প্লাস এত, তাহলে বন্ধুরা ভাই কি তোমরা নিজে করে বাড়িতে, এটি তোমাদের বাড়ির কাজ রইলো, অবশ্যই করে উত্তরটি কমেন্ট বক্সে জানাবে, যদি কোনো অসুবিধে হয় আমি এটি সলভ করে দেবো, নিজে করো। তো উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি মিলিয়ে নেওয়ার জন্য, কারণ এইটুকুর জন্য আমি নতুন করে ভিডিও করতে পারছি না, উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, উত্তর 3600 6500 টাকা, 3035000 টাকা, 500 টাকা। তাহলে এইটি হচ্ছে উত্তর বন্ধুরা, এইটি হচ্ছে উত্তর। তাহলে তোমরা এখান থেকে এবারে বাকি অংশটা নিজেরা করে বাড়িতে, তোমাদের এটি ঘরে কাজ রইলো, অবশ্যই কমেন্টে উত্তরটি জানাবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, প্লিজ চ্যানেলটি, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এরকম আরও ভিডিও পেতে বেল আইকন অন করে দিবে।